মর্নিং বন্ধুরা, এখন দিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে 12টা বাজে 10। তো আমি বাবুকে এখন তেল মাখাবো। তো এই যে উনি শুয়ে আছেন, শুয়ে শুয়ে খেলা করছে। বাবা একটু তাকাও, এই যে শুয়ে শুয়ে খেলা করছে। একটু আগে ওর পিসির সাথে গিয়ে বাইরে ঘুরে এসছে। এই যে পিসি, এই যে এখন তেল মাখছে ইভান। এই যে তেল মাখা হচ্ছে। আরো টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার চলছে। এই যে এই যে কি তেল মাখা, তেল মাখা। হ্যাঁ, তেল মাখা, তেল মাখা হচ্ছে। অনেকক্ষণ পর চলে এসেছি। এখন বাজে হচ্ছে 1:30-এর মতন। তো বাবুকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর বোন সব বাসন টাসন মেজে সমস্ত কিছু ঘরটার পরিষ্কার করে চলে এসছে। আর আজকে আমাদের এখানে হচ্ছে, আমি ভাত বসিয়ে দিয়েছি, প্রেশার কুকারে ডাল সিদ্ধ হচ্ছে। আর আমি মাছ করব, চিকেনটা করবে হাজবেন্ড। বন্ধুরা, এখানে মাছ ভাজছি, আর এখানে মাংসের আলুটা আমি ভেজে রেখেছি, তার সাথে মাছের আলুটা ভাজা হয়ে গেছে, এখানে ভাত হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ দিয়ে ডাল করেছি, আর তার সাথে মাংসের মশলা, মাছের মশলাটা করে রেখেছি। তো আপাতত এইটাও হয়েছে। মাছ হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়, তারপরে আমার হাজবেন্ড এসে চিকেনটা রান্না করবে। তো বন্ধুরা, স্কিপ না করে দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। রান্না করতে করতে ব্রেক, তার কারণ হচ্ছে বাবা এবার উঠে গেছে, তো ওকে এখন খাওয়াতে হবে। তো খাইনি, আবার ভিডিওটা কন্টিনিউ করছি, আপনারা দেখতে থাকুন। আজকে চিকেনটা খাওয়া যাবে তো? হ্যাঁ, এই যে এখানে বাবাই তার ঠাম্মির সাথে কথা হচ্ছে। এই যে মা এসছে। কি হয়েছে বাবা, ঘুম পাচ্ছে? ঘুমাবে? এখানে চিকেন রান্নাটা হয়ে গেছে, খুব টেস্ট হয়েছিল। সাজগোজ শুরু হয়ে গেছে ম্যাডামের। আমি আর আমার বাবাই চললাম দিদুনকে এগোতে। আমরা রাস্তায় গিয়ে দাঁড়াবো, দিদুন আসছে, তাই না? এই যে আমরা, এই যে মনা মামি সবাই বাড়িতে দাঁড়িয়ে আছে, মা আসছে, তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে এসেছি। হ্যাঁ, আর যে দূরে মামি চুল কাটছে, ওই দিদান আসলে ঘুমাবে জানো। বাবাই দিদুন চলে এসছে, দিদুনের কোলে চলে গেছে বাবাই। আর কমেন্ট্রি করছে হচ্ছে মোনা। বাবা কার কোলে গেছো? বাবা কার কোলে গেছো? কার কোলে গেছো? কার কোলে? দিদুনার কোলে গেছো? বন্ধুরা, এই ঘরটা আমি কিনেছিলাম বাবু হওয়ার আগে, তো কিছু পয়সা জমিয়েছি। তো আজকে সেই দিন, যেদিন আমি ঘরটা খুলে দেখবো যে কত পয়সা আছে। আর এটা থেকে ওর অন্নপ্রাশনের জন্য কিছু একটা জিনিস আনবো। তো বন্ধুরা চলুন, ঘরটার মধ্যে অনেক টাকা আছে, যদি আমার কিছু বেঁচে যায় তাহলে আমি একটা স্কুটি মুটি কিনে নেবো। বন্ধুরা, তো খোলা যাক ঘরটা, দেখা যাক কত পয়সা আছে। আমি এটা আগেই খুলেছিলাম, ভেবেছিলাম যে ভিডিও করবো না, তো ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথে এই দিল নাকি খোলা ভাঙাই হয়ে গেছে। দেখা যাক কত পয়সা। এই যে আমি পয়সা এইভাবে রেখেছিলাম, সুতো দিয়ে ভেজি। ফার্স্টে নোটগুলো গুনে নিই কত আছে। 500, 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 900, 1000, 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 1
চার পাঁচ টাকা গুনছে, এখন টাকা গোনাগুলি পর্ব চলছে।
টোটাল হচ্ছে, টোটাল টাকা হচ্ছে 1912 টাকা, টোটাল 1912 টাকা হয়েছে। বাহ, হাততালি হাততালি। বন্ধুরা আমরা এখন বেরিয়েছি, সোনার দোকানের দিকে যাচ্ছি। তো ঘট ভেঙে যে টাকাটা পেলাম সেটা দিয়ে বাবুর জন্য কিছু কিনতে। তো বাবুও যাচ্ছে আমাদের সাথে। এই যে ইভান, কোথায় যাচ্ছি আমরা? ঘুরু ঘুরু করতে যাচ্ছি। দুর্গাপুজোর লাইটিং হয়ে গেছে এখানে, আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এই যে বৌদি, এই যে গোলু। সোনার দোকান থেকে বাড়িতে চলে এসেছি। ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, কারণ বাবুর জন্য মল আনতে গেছিলাম পায়ে। তো মলটা ছিল না বলে মনটা খারাপ হয়ে গেছে, কারণ কালকেই একটা ভালো দিন, স্পেশাল দিন, তো সেই দিনই ওইটা পরতে পারবে না। তো তার জন্য ভিডিওটা কন্টিনিউ করিনি, বাড়ি এসে চেঞ্জ করে নিয়েছি। তো বাড়ি এসে দেখি বাবুর জন্য একটা পার্সেল এসে। তো চলুন অন্যরা পার্সেলটা খুলে নেওয়া যাক, আর আমি মলটা অর্ডার করে এসেছি, আশা করি শুক্রবারের দিনের মধ্যে চলে আসবে। তো চলুন অন্যরা দেখা যাক কী এসে পার্সেল। বন্ধুরা যে পার্সেলটা চলে এসেছে অ্যামাজন থেকে, তো আমি অনেকগুলোই অর্ডার করেছিলাম, তো কখন কোনটা আসছে মনে থাকছে না। তো খুলে দেখা যাক কী এসছে। বন্ধুরা আমি বাবুর জন্য একটা ডাইপার অর্ডার করেছিলাম, তো সেটাই এখানে চলে এসছে। তো আমি এখানে কোনো ব্র্যান্ডের প্রমোশন করবো না, এটা অফারে ছিল, তো এটা চলে এসছে। আরও কিছু অর্ডার করেছি, তো সেগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করবো। তো স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন। বন্ধুরা বাবু ওই ঘরে ছিল, তো ওকে নিয়ে চলে এসেছি। এদিকে তাকো বাবাই, এদিকে তাকো, বাবুকে নিয়ে চলে এসেছি। তো ওকে এখন ওষুধ খাবো। ওরে বাবারি, ও খুব এক্সাইটেড ওষুধ খাওয়ার জন্য, কারণ ওই ওষুধটা ও ভালো খায়। তো দেখি বন্ধুরা, ও ঘুমিয়ে পড়েছিল আস্তে আস্তে, তো দেখি আবার ঘুমায় নাকি ওষুধটা খাওয়ার পরে। দেখে তো মনে হচ্ছে না ঘুম এসছে। ঘুম এসছে বাবাই তোমার? এই যে বাবাই, এই যে এই যে এই যে এই যে তোমার ঘুম এসেছে বাবা, এসেছে ঘুম এসেছে তোমার? দুষ্টু করছো, দুষ্টু করছো। বন্ধুরা ওষুধটা ওকে খাইনি, 8:30 বেজে গেছে, অনেক টাইম হয়ে গেছে। তারপর দেখি ঘুমায় নাকি। সবাই দেখছে কিন্তু তুমি দুষ্টুমি করছো, সবাই দেখছে কিন্তু তোমাকে, সবাই দেখছে কিন্তু তোমাকে তুমি দুষ্টুমি করছো। এবার কি ঘুম হবে? তো ঘুম হবে এবার? এই যে এই যে এই যে বাবাই, ঘুম হবে এবার? ঘুম হবে? একটু গুড নাইট বলে দাও তো সবাইকে, গুড নাইট বলে দাও। হ্যালো, গুড নাইট, গুড নাইট বলে দাও। এই যে গুড নাইট বলে দাও, গুড নাইট। এর সাথে দেখা করতে এসছে সুজাতা, আর এই যে বাবাই। বন্ধুরা অনেক রাত হয়ে গেছে, প্রায় 11:45। তো এখানে বাবু ঘুমিয়ে পড়েছে, তো আমি ব্লগটা আজকে এখানেই শেষ করছি।